রায় কিরণময় বলছেন, স্যার রেণুর একটা বিষয় বুঝতে পারি না, সেটা হলো আপনি রেণুর পরিমাণ কেজিতে বলেন, আর আমাদের এখানে হ্যাচারিগুলার বাটি হিসেবে দেয়, যেই বাটিটা ধরেন 100 মিলিলিটারের মতো শুধুমাত্র জল ধরবে, এবং দাম এখন প্রতি বাটি কম বেশি 500 থেকে 800 টাকা। ওরে সর্বনাশ! আপনাকে বলি রায় কিরণময়, আপনি খুব সুন্দর একটা বিষয় আনছেন, এটা খুব খুশি হইলাম আমি, একটা মন ঠান্ডা হইলো আর কি, দুইজনের উপরে একটু রাগ করছিলাম, এখন ঠান্ডা হইলো মনটা। সেটা হইলো আমাদের এখানটায় না, বাংলাদেশে এই মাপগুলা একটু গন্ডগোলের মতো। আমাদের এখানে তেল যে বিক্রি হয়, আমার তেলটা আমাদের এখানে তেল বিক্রি হয় জানেন, লিটারে বিক্রি হয় কম। ওই গ্রামের মানুষ বা এখানকার মানুষ আপনার ওই মাপটা, আপনারা যেরকম ভাবে ভারতের মানুষ যেরকমের কেজি বা লিটার বোঝেন, আমাদের দেশের মানুষরা আমরা এইভাবে বুঝি না। তো আমাদের এখানে এখনো সের হিসাবে মনে করেন যে সয়াবিন লিটার হিসেবে বিক্রি হয় না কেজি হিসেবে বিক্রি হয়, বাংলাদেশের বহু মানুষ এটা বলতে পারবে না। এটা মানে আমাদের প্রচলনটা এরকমের না, মানে প্রচলনটায় সব কেজি মার্কা। এখন অবশ্য অনেক শিক্ষিত মানুষ, আমি একটা দোকানেও একদিন দাঁড়ায় দেখি, দেখি যে প্রায় 10 জনের মধ্যে 8 জনেই শের বলতেছে। তা আসলে যে তরলের যে মাপটা যে লিটারে, এইটা আমরা বুঝি না। আমরা যেটা রেণুর কথা আমি যেটা বলি, সেটা হইলো দেয় কিন্তু লিটারে, আবার অনেক সময় মজার ব্যাপার মধু মাপে পাল্লায় তুলে, জানেন আপনি? এই আমরা বাংলাদেশের মানুষ লিটার আর কেজির একটা কাছাকাছি একটা আন্দাজ বানায় ফেলছি, আমরা পারি, কিউট জাতি আমরা না। তো আমাদের কোথাও কোথাও মাছের মাছের যেটা বিক্রি করে যেটা, সেটা কিন্তু আপনার 1 লিটারই বিক্রি করে, এইটাকেই আমরা কেজি বলি। তা আপনাদের এই হিসাবটা দেখলাম যে আপনারা এক পাশ দিয়ে ভাগ্যবান। আমি বলছি, আপনি বলছেন যে ধরেন বাটিটা 100 মিলির মতন যদি হয়, তাহলে এইখানটায় আমাদের এখানটায় রুই পিরগেলের যদি আমার কেজি হয়, তাহলে সেটা খুব জরুরি 2500 টাকা হবে, বা হয়তো ক্রাইসিস পিরিয়ডে হয়তো 3000 টাকা পর্যন্ত হইতে পারে। অর্থাৎ 3000 টাকা হলে বা 2500 টাকা হলে 100 মিলিলিটারের ওজন 250 টাকার মতন, 250 তার 10 গুণ 2500, তো হিসেবটা ঠিকই আছে। তো আপনাদেরটা আপনাদেরটা যে বলছেন যে বাটি প্রতি কম বেশি, ঠিক আছে, অলরাইট, 500 থেকে 800 টাকা, অর্থাৎ 100 মিলিলিটারের দাম 800 টাকা হইলে বা 500 টাকা হইলে, আপনাদের হিসাবে আমাদের হিসাবের সাথে যে আপনাদের লিটার তাহলে 5000 থেকে 8000 টাকা, আমাদেরটা দামটা কম, এটা 2500 থেকে 3000 মতন, হিসাব ঠিক আছে। ওই একটু মানে গারোয়ানের হিসাব আছে না, আমাদের এদিকে বলে গারোয়ান বা গাড়িওয়ালা যেটা, ওদের কতগুলো হিসাব আছে, পাটিগণিতের হিসাব। সেটা হলো কাউকে যদি বলেন যে ভাই 4 18 কত হয়, তা সে হিসাব করবে কি জানেন, যে 4 20 80, তার 8 কম 72 হয়। এটা হলো গারোয়ানি হিসাব বা গাড়িয়ালি হিসাব। তো আপনাদের সঙ্গে মাপের মাপটা ঠিকই আছে আমাদের। আমি অনেকে আমাকে বাটি বাটি বলতেন, আমি অনেক সময় রাগ হইতাম, ধরে ভাই বাটি বলেন, বাটি দিয়ে কতটুকু ধরে একটা মাপ তো বলবেন, তা ওনারা মাপ বলেন আর আমি আর কথা বলি না। আজকে আপনার কথা অনুযায়ী একটা বুঝলাম যে একটা কাছাকাছি হবে মাপ। আমাদের ওখানটায় যেটা আমি ওই কেজি বলি না, 250 গ্রাম যেটা বলি, সেটা ধরেন আপনি 250 গ্রাম না, 250 মিলিলিটারই হবে, আপনারটাই ঠিক আছে। থ্যাংক ইউ, অনেক সুন্দর লাগলো আজকের এই আলাপটা, আমার আমারও একটা ক্লিয়ার হইলো, আমারও ক্লিয়ার হইলো। আপনি একটু মেহরবানি করে যদি আপনি এই বাটির একটা ছবি দেন, যে সাইজটা আসলে কতটুকু, তাহলে একটু ধারণার সম্পর্কে আইডিয়া আমার হবে আর কি, যে আসলে অবশ্য আপনি বলছেন যে বাটিটা ধরেন যে 100 মিলিলিটারের মতন, হ্যাঁ, অর্থাৎ এই 100 মিলিলিটারটাকে ধরেন আমরা 100 গ্রাম বানাই ফেলছি, এইরকমের আর কি একটা ব্যাপার। থ্যাংক ইউ ভাই,
সোহেল মাসুদ সাহেব বলছেন, সালাম নেবেন স্যার, আমি পাবদা গুলশার চাষ করতেছি। প্রশ্ন হচ্ছে, গুলশা মাছ কখন খাবার গ্রহণ করে? পাবদা সন্ধ্যা মধ্যরাতে খাইতে দেখি, তখন গুলশা দেয় দেখা যায় না, তবে শেষ রাত্রি বা সূর্যোদয় উঠে সব গুলশা ভেসে ওঠে, তখন আবার পাবদা দেখা যায় না। এই সম্পর্কে কিছু বলেন না। এটা হচ্ছে কি যে এটা কোনো ব্যাপার না, আপনার মাছ হয় নিশাচর হবে আর না হয় নিশাচরের উল্টা কি, নিশাচর তো হইলো যে রাত্রে বেলা চরে যে, আর দিনের বেলা যারা চরে তারা আর কি ধরে না আমাদের মতন আর কি। তো এই গুলশার সেরকমের তো স্পেসিফিক আর থার্ড কোনো ক্যারেক্টারের কথা আমি জানি না, তবে এই অনেক মাছই আছে জীবনের প্রথম স্তরের দিকে তারা নিশাচর থাকে। শিং মাগুর পাবদা এরা সবাই নিশাচর কোম্পানি, চিংড়ি তো সারা জীবন ফুল টাইম নিশাচর। আর এই গুলশার একটা জিনিস খেয়াল রাখেন, যে মাছগুলি তলাবাসি এরাই কিন্তু বেশি নিশাচর, খেয়াল রাখবেন আপনারা। নিশাচরের ব্যাপার স্যাপারটা হচ্ছে রোদ বা আলোকে তারা পছন্দ করে না, জন্যই তারা তলাবাসি হয়ে থাকে। তো এমন হয়তো হইতে পারে যে যে ভদ্রলোক আগে খাওয়াইতেন তিনি হয়তো শেষ রাত্রে খাওয়াইতেন, এটা কোনো সমস্যা নাই, আপনি এই রাত্রেবেলা খাইতে দেবেন, ও খাবে, ও খাওয়া দাওয়া চালাই দেবে। থ্যাংক ইউ ভাই। সালাদ্দিন আহমেদ সাহেব বলছেন, স্যার আমার জন্য দোয়া করবেন, আপনার থেকে শিক্ষা নিয়ে আপনার ভিডিও দেখা আমি মাছ চাষ শুরু করছি, একটা 600 শতক আর একটা 200 শতক, আমার পূর্বের কোনো অভিজ্ঞতা নাই, আমার জন্য দোয়া করবেন, আল্লাহর কাছে আপনার সুস্থতা কামনা করি, আল্লাহ আপনাকে রহম করুক। তবে এই জিনিসগুলি পড়ার চেষ্টা করেন, একটু বোঝার চেষ্টা করেন। আর মুশকিল হয়ে গেছে কি, আমাদের যারা ইউটিউবের দেন, আপনারা দেখেন ইউটিউবে একটা চাকচমক মার্কা কথা না বলে ইউটিউবের পোস্ট কেউ দেখে না, ইউটিউবের পোস্ট না দেখলে ওই বাটার আবার কিছু কামাই হয় না, আবার কামাই না হইলে সে আবার এটা দেবে কেন? আবার ধরেন মনে করেন যে বাংলাদেশের একজন পড়লে এক পাই তার ঘাড়ে জমে, তো এই জন্যই আমি চাই যে আপনারা যদি কোনো বিশেষ লিটারেচার, যেমন আমাদের মধ্যে অনেকেই আছেন, আমাদের এই ট্রেনিজদের মধ্যে অনেকেই ছিলেন, আগেও ছিলেন অনেকেই, যেমন তানভীর চৌধুরী একটা ছেলে আছে, তারপরে বেশ কয়েকজন এরকমের ছিলেন বা এরকমের অনেকে আছেন, তারা বাইরের পড়াশোনা করেন, বাইরের পড়াশোনা করেন, মানে কতগুলো সাইন্টিফিক জার্নাল সেই রকমের অথেন্টিকেটেড জিনিসগুলো যদি পড়া যায় তাহলে এটা একটা একটু ভালো হবে। কিন্তু মাছ চাষ শুরু করে দিয়ে আমি কি করব কি করব এই রকমের দৌড় পাড়াপাড়ি করলে এটা হবে না। আর যখন কোনো জিনিস জানতে চাবেন তখন আপনার কি বৈশিষ্ট্যগুলি আছে সেগুলো দিয়ে যদি পোস্ট করেন তাহলে অনেক জায়গায় আপনি জানতে পারবেন, আল্লাহ আপনাকে সফল করুক। আপনি ভিডিওগুলো দেখেন, ওখানটা ভিডিওগুলি দেখলে আপনি মোটামুটি একটা ধারণা পাবেন। রুহুল আমিন সাহেব বলছেন, শিং মাছ পুরুষ মহিলা কিভাবে চিনব? আমি নিজে রেনু করতেছি স্যার, ওইখান থেকে পোনা বেছে তারপরে কালচারে দেব, এইটা কি ভালো হবে না? ছোটবেলায় বোঝা যায় না, বোঝা যায় না, একটা সাইজে আসতে হয়, অন্তত প্রায় 4 ইঞ্চির মতন সাইজে আসলে পরে তখন বোঝা যাবে যে যে শিংটা লালচে লালচে সেই শিংটা হচ্ছে গিয়ে পুরুষ, আর যেইটা হচ্ছে কালচে কালচে সেইটা হচ্ছে মেয়ে। পুরুষগুলা কিন্তু বড় হয় না, ছোটবেলায় এটা চিনা যায় না, আর এটা পুরুষ হবে না মহিলা হবে এটা অনেকটা ভাগ্যের ব্যাপার। আপনি একবার দেখ, আমি একবার জীবনে পুঁটি মাছ আবাদ করছিলাম, আমার সারা জীবনের একটা আক্কেল জ্ঞান হয়ে গেছে সেবার, পুঁটি মাছগুলোর মধ্যে 95% হয়েছে পুরুষ, এবং আপনারা জানেন কি না আমি জানি না, পুরুষ পুঁটিগুলো কিন্তু 100 গ্রামের উপরে বাঁচে, মানে বড় হয় না, 100 গ্রামই হয় না, 60-65 গ্রাম হাইয়েস্ট হয়। আবার পুঁটি মাছের একটা মজা আছে, আপনারা পাগল ভাবেন না বা পাগল ঠাবরায়েন না, আমার এই পুঁটিগুলি আমি মনের রাগ করে আমি অনেকদিন ধরে রাখছিলাম, রাখার পরে একটা সময়ে দেখা গেল কি এই পুরুষগুলা আবার মাদি হয়ে গেল। 1 বছর পালছি আমি, 1 বছর পালছি, এই 60-65 গ্রাম পার হয় না, তখন আমি একটা ছোট একটা পুকুরে, ছোট মানে 20-25 শতকের একটা পুকুরে আমি ফালায় রাখছি যে কতদিন তোরা এইভাবে থাকিস, থাকতো দেখি।
পরের বছর এগুলি না মাদি হয়ে গেল, সাইজ ধার করে বড় হয়ে গেল, 200-250 গ্রাম হওয়া শুরু হইলে তখন আমি ধরে বেঁচে দিলাম। তা ওই জিনিসটাও আমার একটা অভিজ্ঞতার মধ্যে গেছে যে এই এইটা হচ্ছে আমার আমার সম্পদ এরকমের হয়। এটা প্রথমে আলি এসে যে বোঝা যায় না। ওমর ফারুক বলছেন আমাদের এলাকায় অনেক দেখেছি যে কার্প জাতীয় মাছ চাষ করেন, তারা এক বছর ধরে মাছ ধরে চাষ করেন কিন্তু মাছের গ্রোথ সেরকমের দেখিনি, মনে হয় তাদের প্রসেসের ভিতরে কোনো প্রবলেম ছিল। এখন আমার প্রশ্ন, আমি কি সব কিছু যেমন ঘন আমার প্রশ্ন হচ্ছে যেমন ঘনত্ব খাবার ঠিক রাখলে কার্প জাতীয় মাছের মিশ্রণে 5-6টা মাছে কতটুকু অ্যাপ্রক্সিমেট ওয়েট হতে পারে, বা 2 বছরে 2 বার চাষ করা যাবে কিনা জানাবেন স্যার। তাছাড়া প্রাথমিক পর্যায়ে কতটুকু ওয়েটের পোনা ছাড়লে বছরে 2 বার ফসল তোলা যেতে পারে? আপনি 2 বার ফসল তোলার জন্য আপনি 80-90 গ্রাম 100 গ্রাম দিলেও আপনি 2 বার তুলতে পারবেন। সেটা হলো নির্ভর করবে যে আপনার টার্গেটটা কি, যে আপনি মাছ কি 700-800 গ্রাম 100-1 কেজির মধ্যেই বিক্রি করে দিবেন নাকি 2-2.5 কেজিতে যাবেন। যদি আপনি পয়সাওয়ালা মানুষ হন তাহলে আপনি মনে করেন যে 1 বছরের টার্গেটে যান, আর যদি কম পয়সাওয়ালা মানুষ হন আপনি কিছু মনে করেন না। আমি কিন্তু কম পয়সাওয়ালা মানুষ, কম পয়সাওয়ালা চাষি, অত টাকা নাই, বিভিন্ন কারণেই টাকা নাই। তো সেই ক্ষেত্রে ছোট মাছ বিক্রি করারও একটা লাভ আছে, কিন্তু তার আবার রেট কম, আবার পয়টা রেগুলার। আমি আপনাকে কথা বলি, সেটা হলো যে একজন গরিব চাষি আর একজন ধনী চাষি, এরা যদি গরু আবাদ করতে চায়, যে লোকটা গরিব চাষি এ বেটা গাই পালন করবে, গাই পালন করলে এ গাই প্রতিদিন কিছু কিছু টাকা দেয় কিন্তু খুব বেশি টাকা দেয় না, আর প্রতিদিন এই লোকটাকে সাপোর্ট দেয়। এরা গরিব চাষিরা গরু পালন করে যারা, তারা কিন্তু গাই পালে, আর যারা ধনী চাষি তারা কিন্তু সার পালে, কারণ এই সার প্রতিদিন কিছু দেয় না, চাই 6-8 মাসের মাথায় একটা মোটা টাকা দেয়। তো মাছ চাষের ক্ষেত্রেও ঠিক একই রকমের, যারা কম সচ্ছল চাষি তারা মনে করেন 4-5 মাস মেয়াদের চাষ করে এবং ছোট সাইজের মাছই বিক্রি করে, আর যারা ধনী চাষি তারা দীর্ঘমেয়াদি তারা টাকা ইনভেস্ট করেই যায়, আর একটা সময় গিয়া বড় সাইজ হওয়ার কারণে তারা একটা ভালো রেট পায়। নিশ্চয়ই ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার হয়ে গেছে। সোহেল মাসুদ সাহেব বলছেন স্যার একই রাতে প্রায় 120 কেজি গ্রাস কার্প 2-2.5 কেজি ওজনের মারা গেল, একটা দৌড় দেওয়ার পর মারা যেত, প্রশ্ন তো মারা যাবার কারণ কি অক্সিজেন নাকি অ্যামোনিয়া টক্সিসিটির কারণ? অ্যামোনিয়া টক্সিসিটির কারণ এটা সম্ভবত, আমার কাছে লাগে তাই, অ্যামোনিয়া টক্সিসিটি হয়ে গেছিল আপনার ওখানে, ওই মোলাসিসটা ঠিক মতন দেওয়া হয়নি, হয়তো এই কারণেই এই সমস্যাটা হয়ে গেছিলো। এইটা নিয়মিত পরিচর্যা না করলে এই সমস্যা। আমি খুব ভালো ভালো চাষি দেখছি, তাদেরকে জিজ্ঞেস করছি চুন কবে দেন নাই, তা 2.5 মাস হয়ে যায়। মানে এই কথাগুলা মানে একটা ভালো নিয়মিত চাষি কিভাবে 2.5 মাস চুন না দিয়ে থাকে, না দেন আমার কোনো আপত্তি নেই। আমি বলি আমি অনেক সময় 2-2.5 মাস চুন দেই না, আমি এই চুনটা অ্যাডভান্স দিয়ে রাখি। অ্যাডভান্স দিয়ে রাখলে আমি বলছি আপনাদেরকে যে চুন যদি জমা অবস্থায় থাকে, যেমন ওই যে আমাদের এক ভাই বললেন যে স্যার 10 কেজি যদি চুন দেই, এটা শুনলে জানেন 18 কোটি মানুষের মধ্যে যদি 1 কোটি লোক যদি মাছ চাষের মধ্যে জড়িত থাকে, 1 কোটি লোকের মধ্যে কমপক্ষে 90 লাখ লোক আমাকে মানে মাছ দেওয়ার জন্য দৌড় দিয়ে আসবে। এটা বলে কি বেটা, এটা জাকাত, মাছকে মেরে ফেলবে, অনেক পণ্ডিত লোক পর্যন্ত আমাকে মাছ দেওয়ার জন্য আসবে, কিচ্ছু যায় আসে না। আমি বলবো আমার কোনো সমস্যা নাই, এইটাই আপনারা এই রেগুলার এই কাজটা করবেন। রায় কিরণময় বলছেন স্যার সত্যি মাঝে মাঝে আপনার ব্যক্তি জীবনের কথা শুনে মনে হয় যে আপনাকে মাছ চাষের গুরু হিসেবে যতটা মানি ঠিক ততটাই মাছ চাষ ছাড়া আপনার শুধুমাত্র পার্সোনালিটি ও গুরুদেবের তুল্য। না ভাই সেরকম না, আমি একজন গ্রামের একজন, আমার বাবা একজন চাষি ছিলেন এবং আমার বাবা কিন্তু আমেরিকান সিটিজেনশিপ ছিল, কিন্তু তিনি আমাদেরকে পারিবারিক শিক্ষাটা দেওয়ার চেষ্টা করছিলেন এবং ধরেন মনে করেন যে ওনার কতগুলো ব্যক্তিগত ইয়ে আছে, সেটা হলো যে ওনার কিছু ফিলোসফি ছিল, ওই ফিলোসফিগুলি আমাদের মধ্যে মানে ইন্ট্রোডিউস করার উনি চেষ্টা করছেন।
যে কারণে ধরেন অন্তত সমাজের সঙ্গে আমরা তাল মিলিয়ে চলতে পারি না, কিন্তু মানুষকে বুদ্ধি পরামর্শটা মোটামুটি দিতে পারি কিংবা